আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে, জানতে চেয়েছিলে, ভাইয়া আমাদের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় কেন্দ্র, রুম নাম্বার এবং ভবন সহ অন্যান্য যে তথ্য, যে তথ্যের মাধ্যমে তোমরা একটি কেন্দ্রে যাবে এবং সেখানে পরীক্ষা দিবে, সেই তথ্যগুলো কবে নাগাদ তোমরা জানতে পারবে এবং কীভাবেই বা জানতে পারবে, এ নিয়ে নানা প্রশ্নই করেছিলে। কারণ প্রবেশপত্র যেটা তোমরা ডাউনলোড করেছো বা করবে, সেই প্রবেশপত্র কিন্তু কেন্দ্র, ভবন, রুম নাম্বার এগুলি কিছুই দেওয়া নেই, তাই অনেকেই টেনশন করছো। বন্ধুরা, আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার, অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, তোমরা জানো গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং আজকে 22 তারিখ থেকে আবার প্রবেশপত্র ডাউনলোড শুরু হওয়ার কথা রয়েছে। যদিও এখনও পর্যন্ত, অর্থাৎ এই ভিডিও করা পর্যন্ত, প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে না, অর্থাৎ প্রবেশপত্র এখনও অনলাইনে আসেনি, তবে যারা এই নিয়ে টেনশন করছো তাদেরকে বলছি, টেনশন করার কিছু নেই, খুব দ্রুত তোমরা এই প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। প্রবেশপত্র আজকে থেকে আগামী পরীক্ষার আধা ঘন্টা আগ পর্যন্ত তোমরা এই প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবে, তাই টেনশন করার কিছু নেই, তাড়াহুড়ার কিছু নেই। এবার আসি মূল আলোচনা, কেন্দ্র, ভবন, রুম নাম্বার এই বিষয়গুলো বা এই তথ্যগুলো কবে নাগাদ জানতে পারবো। এই বিষয়গুলো জানার আগে আমাদেরকে জানতে হবে কেন প্রবেশপত্র, ভবন, রুম নাম্বার তোমার প্রবেশপত্রে ছিল না এবং ওয়েবসাইটেও দেওয়া ছিল না। বন্ধুরা, এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে প্রথম কারণটি হচ্ছে, মূলত গুচ্ছ কমিটি জানতে চাচ্ছিল কি পরিমাণ শিক্ষার্থী এবার পরীক্ষা দিবে। এই অ্যামাউন্ট, অর্থাৎ শিক্ষার্থীদের সংখ্যাটা জানাটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এই সংখ্যার উপর ভিত্তি করেই কেন্দ্র কতটি হবে এবং কতটি উপকেন্দ্র হবে সেটা তারা নির্ধারণ করবে। এর জন্য মূলত ওয়েবসাইটে এবং প্রবেশপত্রে সেন্টার, রুম নাম্বার, কক্ষ নাম্বার, ভবন এগুলো দেওয়া হয়নি। দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে, কোভিড পরিস্থিতি এবং বন্যা পরিস্থিতির কারণে কিছুটা কনফিউশনের সৃষ্টি হয়েছিল যে পরীক্ষা পেছাবে কি পেছাবে না, এরকম একটি ব্যাপার ছিল। জবি প্রবীর উপাচার্য স্যার প্রথম দিকে বলেছিলেন যে হ্যাঁ, এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়াটা একটু চ্যালেঞ্জিং হবে। অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার বলেছেন না, সঠিক সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শেষ খবর পর্যন্ত আমরা দেখেছি আমাদের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনিও বলেছেন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেই সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের ব্যাপারে তারা হস্তক্ষেপ করবে না, তার মানে সঠিক সময় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই যে কনফিউশন, এই কনফিউশনের কারণেই মূলত হচ্ছে রুম নাম্বার, ভবন, কেন্দ্র এবং অন্যান্য যে তথ্য প্রবেশপত্র এবং ওয়েবসাইটে দেওয়া হয়নি। তৃতীয় আরেকটি কারণ হতে পারে, সেটি হচ্ছে যে কেন্দ্র ম্যানেজ করা, শিক্ষার্থীদের পরিমাণ জানা থাকলে কি পরিমাণ শিক্ষার্থী কোন কেন্দ্রে আবেদন করবে সেটা যদি জানা থাকে তাহলে কেন্দ্র সেই অনুযায়ী তারা ম্যানেজ করবে, অর্থাৎ গুচ্ছ কমিটি তা ম্যানেজ করবে। তোমরা জানো আরেকটি ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম এবং সেখানে বলেছিলাম গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার এবার সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র হিসাবে সিলেক্ট করেছে। যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবার সবচেয়ে বেশি পরিমাণ শিক্ষার্থী আবেদন করেছে কেন্দ্র হিসাবে, সেই জন্য এখানে কিন্তু শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র হবে না, কয়েকটি উপকেন্দ্র থাকবে। অর্থাৎ যে সকল বিশ্ববিদ্যালয়ের ক্যাপাসিটির বাইরে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিবে, তারা তাদের বিশ্ববিদ্যালয়ের বাইরেও আশেপাশে কিছু উপকেন্দ্র ম্যানেজ করবে বা ঠিক করবে শিক্ষার্থীরা যাতে সেখানে পরীক্ষা দিতে পারে। তো এই মূলত কয়েকটি কারণে তোমাদের প্রবেশপত্র এবং ওয়েবসাইটে কেন্দ্র, ভবন, রুম নাম্বার দেওয়া হয়নি, আশা করি বুঝতে পেরেছি। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, কবে নাগাদ এবং কখন আমরা এই কেন্দ্র, রুম নাম্বার, ভবন এগুলো জানতে পারবো। বন্ধুরা, গত বছর গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার নিয়ম অনুযায়ী বলছি, এবছর সেটা অবশ্যই পরিবর্তন হতে পারে, পরীক্ষা শুরুর 2 দিন আগে এই কেন্দ্র, ভবন নাম্বার, রুম নাম্বার জানা গেছে। SMS-এর মাধ্যমেও জানা যাবে এবং ওয়েবসাইটের মাধ্যমেও জানা যাবে। SMS-এর মাধ্যমে ব্যাপারটা কেমন? বন্ধুরা, ইতিমধ্যে একটি সংবাদ মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, বন্ধুরা তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই নিউজটি তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। সেখানে বলা হয়েছিল পরীক্ষার আধা ঘন্টা আগ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা। নিউজটির একদম শেষ দিকে একটি কথা বলা হয়েছিল, পরীক্ষার কেন্দ্র, কক্ষ, ভবন, সেন্টারের নাম পরবর্তীতে SMS-এর মাধ্যমে, অর্থাৎ মুঠোফোনে জানানো হবে, তা ওয়েবসাইটের মাধ্যমেও জানিয়ে দেবে ভর্তি কমিটি, অর্থাৎ
পরীক্ষা শুরুর কমপক্ষে দুই দিন আগে তোমরা SMS-এর মাধ্যমে তা জানতে পারবে। কোন নম্বরে জানতে পারবে? যেটা আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি তোমরা দিয়েছিলে সেই মোবাইল নাম্বারে SMS-এর মাধ্যমে জানতে পারবে। অনেক সময় সার্ভারগত প্রবলেম, নেটওয়ার্কের প্রবলেমের কারণে হয়তো বা তোমরা SMS-টি পাবে না, সেক্ষেত্রে পরীক্ষার দুই দিন আগে বা পরীক্ষার আগে তোমরা অবশ্যই ওয়েবসাইটের মাধ্যমে কেন্দ্র, ভবন এবং অন্যান্য যে তথ্য তোমরা চেক করে নেবে, এবং আমিও ইনশাআল্লাহ তোমাদের এটা নিয়ে ভিডিও দিব। তাই এটা নিয়ে এত টেনশন করার। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া SMS-টা তো বুঝলাম যে SMS-টা আসবে, কিন্তু যদি ওয়েবসাইটে আমরা চেক করি তাহলে কিভাবে আমরা চেক করব? এর জন্য কি আলাদা কোনো নিয়ম রয়েছে? না বন্ধুরা, এটার জন্য আলাদা নিয়ম নেই। তবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ওয়েবসাইট থেকে তোমরা এই কেন্দ্র, ভবন, রোল নাম্বার জানতে পারবে যখন পাবলিশড হবে। চলো কম্পিউটার স্ক্রিনে দেখে নেই বিস্তারিত। বন্ধুরা, তোমরা নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার ওয়েবসাইট। ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেস আমি কমেন্টে দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ স্টুডেন্ট লগইন, এডমিট কার্ড ডাউনলোড নামের একটি অপশন রয়েছে। এখানে অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড তোমাকে দিতে হবে। এই দুটি দেওয়ার পর লগইন করলে তোমরা মূলত তোমার নিজস্ব যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডে চলে যাবে, বা তোমার যে তথ্যগুলো সেই তথ্যগুলি তুমি দেখতে পাবে। কোনো কারণে তোমার যদি আইডি এবং রোল নাম্বার হারিয়ে গিয়ে থাকে, এটা যাওয়াটা স্বাভাবিক, অনেক সময় আমাদের মোবাইল ফোন থেকে এটা হারিয়ে যায়। যদি হারিয়ে যায় সেক্ষেত্রে তোমরা দেখো বাম পাশে একটি অপশন রয়েছে রিকভার অ্যাপ্লিকেন্ট আইডি পাসওয়ার্ড, এখানে তুমি ক্লিক করবে। এখন দেখো তোমার HSC রোল, HSC বোর্ড, HSC পাসিং ইয়ার যদি দাও, সাবমিট অপশনে ক্লিক করলে তুমি যে নাম্বারটি দিয়েছিলে সেই নাম্বারে তুমি SMS-এর মাধ্যমে তুমি জানতে পারবে যে তুমি তোমার রোল নাম্বার এবং তোমার পাসওয়ার্ডটা কী। আশা করি তোমরা রিকভার কীভাবে করবে সেটাও বুঝতে পারলে। এবারে চলো আমরা দেখে নিই বাকি অংশটুকু। অর্থাৎ বন্ধুরা, প্রথমে আমাকে এখানে অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ডটি দিতে হবে, আমি তা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর তুমি লগ ইন অপশনে ক্লিক করবে। বন্ধুরা দেখো এখন শিক্ষার্থীর বিস্তারিত তথ্য দেখা যাচ্ছে, একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। এখানে দেখো অ্যাপ্লিকেন্ট নামের একটি অ্যাপ্লিকেশন নামের একটি অপশন রয়েছে। এখানে ভিউ ডিটেলস আপডেট এক্সাম সেন্টার, এক্সাম সেন্টারের কথা কিন্তু বলা হয়েছে, এখানে তোমাকে ক্লিক করতে হবে। আমরা ক্লিক করলাম। দেখো বন্ধুরা এখানে অ্যাপ্লিকেন্টের রোল নাম্বার, ফাদার্স নেম, মাদার্স নেম, ইউনিট এবং অ্যামাউন্ট, কত টাকা পেমেন্ট করেছে সব দেখা যাচ্ছে। এখানে আরেকটি জিনিস দেখা যাচ্ছে, খেয়াল করে দেখো, সেন্টার চয়েস জগন্নাথ ইউনিভার্সিটি ঢাকা, ইংলিশ কোশ্চেন নো, এবং মোবাইল নাম্বারটি দেখা যাচ্ছে। এরপর আরও কিছু অপশন আসবে, সেখানে ভবন, অর্থাৎ কোন সেন্টার, কোন ভবন, কোন কেন্দ্র, রুম নাম্বার কত, ডিটেলস এখানে লেখা থাকবে। এবং যখন আসবে ইনশাআল্লাহ আবারও আমি তোমাদেরকে জানিয়ে দিব। তোমাকে শুধু এই যে আপডেটগুলো, এই যে তথ্যগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি গুরুত্বপূর্ণ, এগুলো জানার জন্য তোমাকে একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। শুধু সাবস্ক্রাইব করলে চলবে না, কিন্তু পাশে থাকা বেল আইকনটিও কিন্তু প্রেস করে দিতে হবে, তাহলে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর আমি চেষ্টা করি সবার আগে সঠিক তথ্য তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম কিভাবে ভবন, কক্ষ, রুম নাম্বার, এই যে তথ্যগুলো তোমরা জানবে, কবে নাগাদ জানবে, কখন জানতে পারবে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।